नमस्कार देखছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে অনন্যা শুরু করছে সংবাদ সারা দিন বাজি পোড়াতে গিয়ে অগ্নিকাণ্ড মৃত তিন দুই নাবালিকা ও এক নাবালকের মৃত্যু ঘটে ফুলঝুরি পরানোর সময় দুর্ঘটনা বাড়ির ভিতরে শুক্রবার রাতের এই ঘটনা উলুবেড়িয়া শহরে পৌরসভা 27 নম্বর ওয়ার্ডের বাণীতলার ঘটনা ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন ইতিমধ্যে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছেছে দুই নাবালিকা ও এক নাবালকের মৃত্যুর ঘটনা ফুলঝুরি ফাটাতে গিয়ে এই বিপত্তি ঘটে ফুলঝুরি পরানোর সময় দুর্ঘটনা বাড়ির ভিতরে দুই নাবালিকা ও এক নাবালকের মৃত্যু হয়েছে মোট তিনজনের মৃত্যুর ঘটনা সামনে আসে উলুবেড়িয়ার ঘটনা উলুবেড়িয়ায় বাজি পোড়াতে গিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা মৃত তিন দুই নাবালিকা ও এক নাবালকের মৃত্যুর ঘটনা ঘটেছে ফুলঝুরি পরানোর সময় দুর্ঘটনা বাড়ির ভিতরে শুক্রবার রাতের এই ঘটনা উলুবেড়িয়ার শহরে পৌরসভার 27 নম্বর ওয়ার্ডের বাণীতলার ঘটনা ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দুটি ইঞ্জিন ফুলঝুরি পরানোর সময় বাড়ির ভিতরেই এই অগ্নিকাণ্ড হয় মোট তিনজনের মৃত্যুর খবর সামনে আসছে বাজি পোড়াতে গিয়ে অগ্নিকাণ্ড আর সেখান থেকে মৃত্যুর খবর সামনে আসছে দুই নাবালিকা ও এক নাবালকের মৃত্যু হয়েছে উলুবেড়িয়ার ঘটনা উলুবেড়িয়া শহরে পৌরসভা 27 নম্বর ওয়ার্ডে বাণীতলার ঘটনা ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন অগ্নিকাণ্ড হয় আর তারপরই তিনজনের মৃত্যুর খবর সামনে আসছে শুক্রবার রাতে উলুবেড়িয়ার এই ঘটনা শুক্রবার রাতে বাজি পোড়াতে গিয়ে অগ্নিকাণ্ড বাড়ির ভিতরে আর এই ঘটনাকে কেন্দ্র করে তিনজনের মৃত্যু হয়েছে এমনটাই জানা যাচ্ছে দুই নাবালিকা ও এক নাবালকের মৃত্যু হয়েছে উলুবেড়িয়া থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রূপম দাস রূপম উলুবেড়িয়ার যে ঘটনা ঘটেছে ইতিমধ্যেই তিনজনের মৃত্যুর খবর সামনে আসছে আগুন লেগেছে আগুনকে নিয়ন্ত্রণে আনা গেছে দেখো তোমাকে আমি প্রথমেই জানিয়ে রাখবো যে উলুবেড়িয়া যে বাজার পাড়া আছে সেই বাজার পাড়ায় যে বাজি পোড়ানো যে ফুলঝুরি পোড়ানো নিয়ে তা থেকে আগুন সৃষ্টি হয় সেই আগুনটা লাগে এবং সেখানে কিন্তু তিনজনের মৃত্যু হয় একজন নাবালক আছেন এবং একজন মহিলা এবং একজন শিশুও আছেন পাশাপাশি তোমার একটা জিনিস জানিয়ে রাখবো আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে আমি একবার আমার ক্যামেরা পার্সন সুপ্রিয়কে দেখাতে বলবো যে দেখুন কীভাবে আগুন নিয়ন্ত্রণ এনেছেন দমকল বাহিনীরা ওনারা তৎপর হয়েছেন এবং তৎপর হয়ে আগুন নিয়ন্ত্রণে আছে তবে তোমাকে পাশাপাশি একটা জিনিস জানিয়ে রাখবো রাজ্যের মন্ত্রী পুলক রায় তিনি কিন্তু ইতিমধ্যে এখানে এসেছিলেন এবং এসে পুরোটাই কিন্তু তার তিনি তত্ত্বাবধান নিয়ে পুরোটাই দায়িত্ব নিয়ে তিনি কিন্তু সবটা সামলাচ্ছেন অনন্যা ধন্যবাদ তোমায় রূপম আমাদের সঙ্গে সরাসরি ছিলেন উলুবেড়িয়া থেকে আমাদের প্রতিনিধি রূপম উলুবেড়িয়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বাজি পোড়াতে গিয়ে বাড়ির ভেতরেই অগ্নিকাণ্ড আর এই ঘটনাকে কেন্দ্র করে তিনজনের মৃত্যু হয়েছে দুই নাবালিকা ও এক নাবালকের মৃত্যুর ঘটনা সামনে আসছে ইতিমধ্যেই দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে উলুবেড়িয়া 27 নম্বর ওয়ার্ডের ঘটনা বাজি পোড়াতে গিয়ে অগ্নিকাণ্ড মৃত্যু হয়েছে তিনজনের এই ঘটনাকে কেন্দ্র করে উলুবেড়িয়ায় বাজি পোড়াতে গিয়ে এই ঘটনা ঘটেছে দুটি ইঞ্জিন ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে বাজি পোড়াতে গিয়ে বাড়ির ভেতরে অগ্নিকাণ্ডের ঘটনা মৃত্যু হয়েছে তিনজনের দুই নাবালিকা ও এক নাবালকের মৃত্যু হয়েছে উলুবেড়িয়ার 27 নম্বর ওয়ার্ডের ঘটনা